এবারে ইউক্রেন প্রসঙ্গ। চলমান ইউক্রেন যুদ্ধে চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়েছে রাশিয়া বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে টানা প্রায় 3 সপ্তাহ ধরে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির অন্য শহরগুলোতে রুশ সামরিক বাহিনী সফলতা পেলেও রাজধানী কিয়েভ অঞ্চলে এখনও খুব বেশি সুবিধা করতে পারেনি। এই পরিস্থিতিতে মস্কো চীনের কাছে এই সহায়তা চাইল। রোববার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লভিভের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলার কথা স্বীকার করে মস্কো জানিয়েছে, হামলায় 180 জনের বেশি বিদেশি সৈন্য নিহত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীতে যোগ দেওয়া বিদেশি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করছেন, রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে ইউক্রেনকে দেয়া অস্ত্রবহরের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করবে পশ্চিমা সামরিক জোট নেটো।